সাগরে প্রবল ঢেউ, উল্টে গেল তিনটি ট্রলার, ভয়াবহ ভাঙন গঙ্গাসাগরে, মাইকে প্রচার প্রশাসনের। ভাঙনের কারণে কপিল মুনি আশ্রমের স্থায়িত্ব নিয়ে তৈরি হয়েছে সংশয়। সাগরে বিপর্যয়, কোটালের প্রভাবে উত্তাল সমুদ্র, প্রবল ঢেউয়ের ধাক্কায় একের পর এক তলিয়ে যাচ্ছে মৎস্যজীবী সহ ট্রলার। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ, তার উপর আবার ভরা কোটাল, দুয়ের প্রভাবে একেবারে উত্তাল সমুদ্র। নিম্নচাপ ও কোটালের জোড়া ফলায় জলোচ্ছ্বাস বৃদ্ধি পেয়েছে সাগরে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ঘন্টায় 50 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। দুর্যোগ মোকাবেলায় সতর্কতামূলক প্রচার শুরু করেছে প্রশাসন। সুন্দরবনের পাশাপাশি ভরা কোটাল এবং নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে পড়েছে সমুদ্র। সূত্রের খবর অনুযায়ী গতকাল অর্থাৎ রবিবার দীঘা মোহনা থেকে 2.5 কিলোমিটার দূরে মা অন্নপূর্ণা নামে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। সেই সঙ্গে মোহনা থেকে মাছ ধরতে গিয়ে ঢেউয়ের ধাক্কায় ভেঙে চুরমার হয়ে যায় নিউ প্রতিমা নামে একটি ভুটভুটি। সোমবারও পূর্ণিমার কোটাল ও নিম্নচাপের জেরে উত্তাল সাগর। প্রবল ঢেউয়ের কারণে উল্টে গিয়েছে তিনটি ট্রলার। একই দিনে সাগরের বেগুয়াখালীতে উত্তাল ঢেউয়ের ধাক্কায় উল্টে যায় দুটি ট্রলার। দুর্ঘটনার জেরে আহত হন দুই মৎস্যজীবী, গুরুতর জখম হয়েছেন দুজনেই। দুজনকেই সাগর ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার করা হয়েছে দুটি ট্রলার এবং 8 জন মৎস্যজীবীকে। অন্যদিকে জম্বুদ্বীপের কাছে ইলিশ ধরবার সময় উত্তাল ঢেউয়ের জেরে উল্টে যায় ট্রলার FB বাবমালেশ্বর। দুর্ঘটনার পর পাশে থাকা অন্য এক ট্রলারের মৎস্যজীবীরা সাগরের জল থেকে 19 জন মৎস্যজীবীকে উদ্ধার করে। তবে ট্রলারটি এখনও পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। জানা যায় কাকদ্বীপ বন্দর থেকে এই ট্রলারটি রওনা দিয়েছিল। রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছিল। সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে কি করে মৎস্যজীবীরা গেলেন তা নিয়েও উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই প্রশাসন এবং আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে মৎস্যজীবীদের, নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে সমুদ্রে যাওয়ার। এদিকে রবিবারের পর আজ সোমবার ভয়াবহ ভাঙনের মুখে দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রম। সকাল থেকে জলোচ্ছ্বাসের জেরে স্নানের ঘাটে 1 থেকে 5 নম্বর কংক্রিটের রাস্তা, গাছ, অস্থায়ী দোকান, বিদ্যুতের খুঁটি তলিয়ে গিয়েছে সমুদ্রের জলে। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সমুদ্র তটে। সিভিল ডিফেন্সের পক্ষ থেকে পুণ্যার্থীদের সাগরে নামার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করা হচ্ছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকদের। আমরা সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জানাচ্ছি যে এখানে সমুদ্রে খুব জল বাড়া, তাই 1 নম্বর থেকে 5 নম্বর পর্যন্ত যে কানেক্টিং যে ঢালাই রাস্তা ছিল ওইটা ভেঙে পড়ে যাচ্ছি, এবং যে দোকানগুলো যে ছিল ওদের সরিয়ে নিতে বলছি, একটু দূরের দিকে গিয়ে বসতে বলছি যাতে নদীর ধারে ওরা না থাকে, এবং তীর্থযাত্রীদেরও বলছি এখন আমাদের 6 নম্বর স্নানের ঘাটটা খোলা আছে, ওই দিকে গিয়ে নিরাপদে স্নান করার জন্য। 1 থেকে 5 বন্ধ আছে, এগুলো ভেঙে যাওয়ার জন্য আমরা তীর্থযাত্রীদের 6-এর দিকে পাঠাচ্ছি, এবং সমস্ত দোকানদারদের নদীর ধার থেকে তুলে কিনারা থেকে তুলে দূরের দিকে সরিয়ে দিচ্ছি। 1 থেকে 6-5 নম্বর ঘাট অবধি এখন স্নান উপযুক্ত অবস্থায় নেই, তাই আপনারা পর থেকে 6 নম্বর ঘাটের দিকে চলে যান। তার সঙ্গে স্থানীয় দোকানদার বন্ধুদের বলা হচ্ছে আপনারা আপনাদের দোকানগুলোকে পাড়ের কিনারা থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নিন। এই বিষয়ে স্থানীয় এক ব্যবসায়ী মহিলা জানান, সমুদ্র উত্তাল থাকার কারণে আমাদের দোকানের মধ্যে জল ঢুকে যাচ্ছে, প্রচুর জিনিস নষ্ট হয়ে গিয়েছে, বাধ্য হয়ে দোকান সরিয়ে নিতে হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং এর মাধ্যমে সতর্ক করা হচ্ছে সকলকেই। সমুদ্র একবার উদ্ধার, আমাদের দোকানপাট এখানে সেখানে নিয়ে খুচুর মতো লাগছে, আমাদের সেরকম দোকানের জায়গা খুঁজেছে, তখন সাগর মাঠে এদিকে নিয়ে যেতে হচ্ছে, সেদিকে নিয়ে যেতে হচ্ছে, প্রচুর উত্থাল এখানকার। এখন সমুদ্র পরপর ভেঙে ভেঙে চলে যাচ্ছে, এখন কিছু অবস্থা নেই, সেটা এই প্রতি সমস্যা কিন্তু হচ্ছে, মিনিটে মিনিটে সে কিন্তু। এই বিষয়ে অপর এক ব্যবসায়ী জানান,
ভরা কোটালের জন্য সমুদ্র উত্তাল। দোকানের মধ্যে জল ঢুকে যাচ্ছে প্রতি মুহূর্তে, জিনিসপত্র বাঁচাতে দোকান সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই বিষয়ে তিনি আরো জানান, এইভাবে প্রত্যেকটা দোকান ভেঙে বলো, রাস্তা ভেঙে বলো, ঢালাই রাস্তা সব ভেঙে অনেক চলে গেছে নদীতে আমাদের মাল দিতে। আপনি তো দেখছেন যে আমাদের নদীর মধ্যে কত জিনিসপত্র ক্ষতি হচ্ছে, খাট চলে গেছে, কাল দুটো দিন ধরে খাট চলে গেছে নদীতে, মালগুলো তুলেছি আমরা তো যত্ন করে, এরকমভাবে গাছপালা সব ভেঙে একদম কিছুই থাকছে না। প্রত্যেক বছর নিয়ম এইভাবেই হচ্ছে, আর পাঁচ ছ দিন এইভাবে হচ্ছে। আর যে কোটাল এসেছে এই কোটালে যে ভাঙনটা আপনি দেখতে তো পাচ্ছেন, আর বলার আমার কিছু নেই। প্রত্যেকটা দিন আমরা এইভাবে খাট নিয়ে নিয়ে চলছি। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, দক্ষিণ চব্বিশ পরগনা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।